কাতার বিশ্বকাপের নতুন কিছুই তো নিয়ম, গ্রুপ পর্বে তো পয়েন্ট সমান হলে, বরাবরের মতোই তো বিশ্বকাপে এবারের আসরে তো 8টি গ্রুপেই তো ভাগ হয়ে 32টি দল অংশ নেবে, প্রতি গ্রুপেই তো রয়েছে 4টি দল করে, সেখানে প্রতি দল খেলবে তো 3টি করে ম্যাচ, 3 ম্যাচ শেষে তো পয়েন্ট টেবিলে তো সেরা 2 দল পাবেই তো শেষ 16 টিকিট, গ্রুপ পর্বে তো ম্যাচ শেষেই তো 2 দলের তো পয়েন্ট সমান থাকলে প্রথমে দেখা হবে তো তাদের গোলের পার্থক্য, সেখানে এগিয়ে থাকা দল পাবে তো পরের পর্বে, যদি গোলের পার্থক্য সমান হয় তবে দেখা হবে কোন দল বেশি তো গোল করেছে, সেখানে এগিয়ে থাকা দল পাবেই তো কোয়ার্টার ফাইনাল টিকিট, যদি ওই 3টি দেখার পর সমাধান না হয় তবে হিসাব হবে তো হেড টু হেডের ম্যাচের গোল পার্থক্য, সেটিও যদি তো নিষ্পত্তি না হয় তাহলেই তো হিসাব করা হবে কার্ডের, যে দল কম কার্ড দেখেছে তারাই তো পাবে তো পরের পর্বে, কিন্তু তাতেও যদি তো ফলাফল নিষ্পত্তি না হয় তাহলে শেষ উপায় হিসাবেই তো বিবেচনা আসবে ফিফার র্যাঙ্কিংয়ে, যেই দল এগিয়ে থাকবে সেই দল নিশ্চিত করবে শেষ ষোলে। অফসাইড, অফসাইডের বিষয়ে তো ফিফার নির্দিষ্ট কিছুই তো নিয়ম আছে, একদম নির্ভুল সিদ্ধান্তের জন্য কাতার বিশ্বকাপে তো প্রযুক্তির সহায় অফসাইড নির্ধারণ করার ব্যবস্থা রয়েছে, 2018 সালে বিশ্বকাপে তো VAR প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, এবারে কাতার বিশ্বকাপে তো আরও উন্নত প্রযুক্তি ব্যবহারে নিশ্চিত রয়েছে ফিফা, এবারের আসলে তো অফসাইডের জন্য তো রাখা হয়েছে সেমি অটোমেটিক তো অফসাইড প্রযুক্তি, প্রতিটি স্টেডিয়ামের ছাদের নিচে অংশে 12টি ট্র্যাকিং ক্যামেরা স্থাপন করা হয়েছে, কোনো অফসাইড হলেই ভিডিও ম্যাচ অফিসিয়ালদের কাছে তো অফসাইড সংকেত চলে যাবে, খেলোয়াড় পরিবর্তন, গত বিশ্বকাপে তো বডলি খেলোয়াড় হিসাবে তো 3 জন ফুটবলারকে নামাতে পারত দল, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সেটি তো বাড়িয়ে 5 জন করে ফিফা, এখন করোনার প্রকোপ কমে গেলেও বদলি খেলোয়াড় হিসেবে তো 5 জন নিয়ম বহাল আছে, তবে কিছুই তো পরিবর্তন এসেছে সেই নিয়মে, এবারের বিশ্বকাপে তো 5 জন ফুটবলার পরিবর্তন করা গেলেও সেটি করতে হবে 3 বারের মধ্যে, বিরতির সময় বাদ দিয়ে 3 বারের মধ্যে 5 জন ফুটবলার পরিবর্তন করা যাবে, এটি খেলোয়াড়কে সচেত রাখতে ও কোচকে কৌশল পরিবর্তন করতে সাহায্য করবে, একই সঙ্গে তো আরও পরিবর্তন আসছে খেলোয়াড়দের বদলের ক্ষেত্রে, পিলান্টি শুট আউটের আগে মূল একাদশের পরিবর্তন বা গোলকিপার পরিবর্তন করা যাবে এবারের বিশ্বকাপ থেকে, পিলান্টির সময় লাইনে পা রাখতে হবে গোলকিপারকে, ইউরোপের অনেক লিগে এ নিয়ম চালু আছে, বিশ্বকাপেই তো এ নিয়ম চালু না থাকলে এবারের বিশ্বকাপ আসর থেকেই তো সে পথে যাচ্ছে ফিফা, পিলান্টি কিকের আগেই তো গোলকিপার একটি পা অবশ্যই লাইনে রাখতে হবে, ম্যাচ চলাকালীন বেঞ্চের তালিকা, বিশ্বকাপের স্কোয়াডে ন্যূনতম 23 থেকে সর্বোচ্চ 26 জন ফুটবলার রাখার নিয়ম, ম্যাচ চলাকালীন তো বেঞ্চের কোচিং স্টাফ সাপোর্ট স্টাফ বদলি খেলোয়াড় সহ 26 জনের বেশি তো বসতে পারবে না এবারের বিশ্বকাপে, 15 জন বদলি ফুটবলার এবং 11 জন কর্মকর্তাদের মধ্যে অবশ্যই 1 জন চিকিৎসক থাকতে হবে, নারী রেফারি, প্রথমবারের মতোই তো পুরুষ ফুটবলার বিশ্বকাপে তো নারী রেফারি তো দেখা যাবে কাতারে, বছরের পর বছর উল্টোটা দেখা গেছে তো বিশ্ব ফুটবলে, নারী ফুটবলার পুরুষ রেফারি ছিল, এবারের পুরুষ বিশ্বকাপে তো থাকছে 6 নারী রেফারি, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সর্বদা সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।